দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে স্থানীয় দুগ্ধখাতের উন্নয়নে কর ও শুল্ক সুবিধা যায় খামারিরা তরল দুধের ন্যায্য দাম নিশ্চিতের তাগিদ অথরাইজড ইকোনমিক অপারেটর বা এইও সুবিধা পেল ওষুধ খাতের তিনটি প্রতিষ্ঠান সামনের দিনে কলেবর বাড়ানোর আশ্বাস স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবার চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণ চাহিদা ও সক্ষমতা বাড়ানোই জোর এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন দেশে দুধের উৎপাদন বাড়াতে তরল দুধের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশন একই সাথে স্থানীয় বাজারে গবাদি পশুর খাবারের দাম কমিয়ে আনতে এর আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমদানিকৃত গুড়া দুধের উপর আমদানি শুল্ক পঞ্চাশ ভাগে উন্নীত করার দাবি করেছে সংগঠনটি দেশে প্রতি বছর এক কোটি পঞ্চাশ লাখ মেট্রিক টন দুধের চাহিদা রয়েছে যার বিপরীতে উৎপাদন হয় চোরানব্বই লাখ মেট্রিক টন বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে বর্তমানে প্রায় বারো লাখ দুগ্ধ খামার রয়েছে যারা মোট চাহিদার ষাট ভাগের যোগান দিয়ে থাকে কিন্তু গোখাদ্য থেকে শুরু করে অন্যান্য খরচা বাবদ প্রতি লিটার দুধের উৎপাদন ব্যয় বেশি পড়ছে বিক্রয় মূল্যের চাইতে আমাদের বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমাদের দুধের উৎপাদন খরচ সেটা চল্লিশ টাকার সেটা লিটারে চল্লিশ টাকার কমে হয় না আমাদের চল্লিশ টাকা হচ্ছে আমাদের সর্বনিম্ন আমাদের খরচ পড়ে যায় আমরা কোনো গমের ঘুষি সিন্ডিকেট করে আপনার উচ্চ দাম আটত্রিশ টাকা বত্রিশ টাকা গমের বসি পাশের দেশ বারো টাকা দুধের চাহিদা মেটাতে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন গুঁড়া দুধ আমদানি করা হয় দেশে স্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্প সংশ্লিষ্টরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্রুত বিকাশমান খাতটি এক কেজি গুঁড়া দুধ তৈরি করতে বাংলাদেশে আমাদের সাড়ে মিনিমাম সাড়ে আট লিটার দুধ লাগে যদি আপনি চল্লিশ টাকা করে লিটার ধরেন সর্বনিম্ন দাম ষাট লিটারের দাম প্রায় আসে দুই প্রায় তিনশো তিনশো বিশ টাকার মতো তার সাথে প্রসেসিং কস্ট প্যাকেজিং কস্ট মার্কেটিং কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট সব কিছু মিলে আপনার এটা সাড়ে চারশো থেকে পরে পাঁচশো টাকার নিচে বিক্রি করা যায় না যারা ইম্পোর্ট করে নিয়ে আসেন সেখানে দেখা যাচ্ছে যে মেয়াদিত্ব নগরাদু অথবা কম ট্যাক্সের কারণে এবং তাদের ভর্তুকি মূল্যের দুধ তারা নিয়ে বাংলাদেশে বাজারজাত করার কারণেই তারা কম অত্যন্ত কম দামে এই ধরনের দুধ বিক্রি করতে পারে কোন দুধের শুল্ক বাড়াতে চায় বাল্ক ফিল্ড মিল্ক বস্তা আকারে নিম্নমানের ভেজিটেবল ফ্যাট মিশ্রিত যে দুধগুলো আসে এই দুধগুলা আমরা সরকারকে বলতে চাই এটার উপরে আপনারা আপনাদের আপনাদের কাস্টমস ডিউটি বাড়ান সব দিক বিবেচনায় তরল দুধের দর সমন্বয় ও আধুনিক খামার তৈরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার করার আহ্বান জানানো হয় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে দুগ্ধ প্রসেসিং কোম্পানির সাথে সরকারের নির্ধারিত দামে তরল দুধের দাম সমন্বয় সাধন করা হোক বহু খাদ্য আমদানিতে সকল শুল্ক প্রত্যাহার করা হোক আধুনিক খামার ভিত্তিক সকল বৈদেশিক যন্ত্রপাতি আমদানিতে সকল শুল্ক প্রত্যাহার করা হোক বাণিজ্যিক নয় বরং কৃষি আওতায় দুগ্ধ খামারের বিদ্যুৎ ও পানির বিল আনা হোক তবে জরুরি শিশু খাদ্য হিসেবে আসা গুড়া দুধ আমদানিকে শুল্কমুক্ত মুক্ত রাখার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন স্বচ্ছতার সাথে ব্যবসা করার স্বীকৃতি স্বরূপ ওষুধ খাতের তিনটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক স্বীকৃতি দিল জাতীয় রাজস্ব বোর্ড এর ফলে ওই প্রতিষ্ঠানগুলোর আমদানি রপ্তানি পণ্য কোনো ধরনের পরীক্ষা ছাড়াই বন্দর থেকে ছাড় কিংবা জাহাজীকরণ করা যাবে যা ব্যবসার গতি যেমন বাড়াবে তেমনি কমাবে খরচও বিদেশ থেকে আনা কাঁচামাল বন্দরে কোনো ধরনের পরীক্ষা কিংবা শুল্কায়নের জটিলতা ছাড়াই চলে যাবে কারখানায় সেই কাঁচামাল দিয়ে পণ্য তৈরির পর তা যখন রপ্তানির উদ্দেশ্যে আবারও বন্দরে আসবে তখনও থাকবে না কোনো পরীক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠান নিজেই শুল্কায়নের প্রক্রিয়ার তত্ত্বাবধায়ন করবে রাজস্ব বোর্ডের সহযোগিতায় অথরাইজড ইকোনমিক অপারেটর বা এই নামের এই সুবিধাকে বিশ্বস্ত বাণিজ্য ব্যবস্থা হিসেবে দেখছে এনবিআর আমাদের দেশে এই ব্যবস্থাটা একেবারে নতুন শুরু হতে যাচ্ছে এর অর্থ হচ্ছে যে আমরা আপনার একটা বিজনেস কমিউনিটির একটা অংশকে বিশ্বাস করি তাদের ট্রান্সপারেন্ট বিজনেসের জন্যে তারা যে বিজনেসটা করে সেই সেখানে তার ট্রান্সপারেন্সি লেভেলটা এত বেশি যে আমরা বিশ্বাস করি যে তারা কোনো ফাঁকি দেয় না এবং ফাঁকি দেবেও না এবং সেই জন্যে তাদের যে ইম্পোর্ট এবং এক্সপোর্টটাকে ফ্যাসিলিটেট করার জন্যে আমরা এই ব্যবস্থাটার প্রবর্তন হচ্ছে এই স্ট্যাটাস দেওয়ার জন্য কিছু শর্ত পালন করতে হয় যেমন পাঁচ বছর ব্যবসা বাণিজ্য করতে হবে তারপরে তার একটা নির্দিষ্ট অনুমোদিত ক্যাপিটাল থাকার প্রয়োজন আছে তারপরে তার পেড আপ ক্যাপিটালের কী পরিমাণ হতে হবে সেটা হবে তারপরে তার কিছু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এইটা কীরকম আছে অডি সিস্টেম কীরকম আছে এই এইগুলির সুবিধা তাকে থাকতে হবে রাজস্ব বিভাগ বলছে পরীক্ষামূলকভাবে প্রথমে এই সুবিধার জন্য রপ্তানিমুখী ওষুধ শিল্পকে বেছে নেওয়া হয়েছে তাদের আধুনিক আর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার জন্য আর এই খাত থেকে এই হিসেবে স্বীকৃতি পেল স্কোয়ার কোয়ার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস যারা আগামী ছয় মাস দেশের সকল বন্দরে অগ্রাধিকারমূলক আমদানি ও রপ্তানির সুবিধা পাবে সবচেয়ে বড় এক্সপোর্টার ফার্মাসিউটিক্যালস ফার্মাসিটিক্যালসেলা আমরা সো সেক্ষেত্রে আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা সম্মানিত বোধ করছি আর ব্যবসা যেটা হয়ে থাকে আপনার প্রথমবার আসছে রপ্তানির জন্য এটা আসছে রপ্তানির পরে এটা আমদানিতে প্রযোজ্য হবে তবে আমরা মনে করি সবচেয়ে বেনিফিশিয়ারি হবে কোম্পানিগুলো যদি এটা আমদানি ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি কার্যক্রম করা যায় এই সার্টিফিকেশনটা পাওয়ার কারণে আমরা যে সমস্ত প্রোডাক্ট দেশের বাইরের থেকে ইম্পোর্ট করে আনি অথবা যে সমস্ত ওষুধ আমরা দেশের বাইরে আমরা এক্সপোর্ট করে থাকি দুই ক্ষেত্রেই আমাদের প্রসেসিং টাইম এক্সপোর্ট টাইম অথবা ইম্পোর্ট টাইম তাৎপর্যপূর্ণভাবে কমে আসবে নতুন সুবিধা প্রাপ্তদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আগামী দিনে অথরাইজড ইকোনমিক অপারেটরের এই সেবার কাঠামো পরিবর্তন করতে চায় রাজস্ব বোর্ড পরীক্ষামূলক এই মেয়াদ শেষ হবার পর প্রতিষ্ঠানগুলোকে পাঁচ বছর করে এই ইউ এর স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে যা দেয়া হবে তিনটি ধাপে প্রতিষ্ঠানের সক্ষমতা বিচারে আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশের এই রকম ট্রান্সফার বিজনেস করে আর অনেক প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে ধীরে ধীরে ইনক্লুড করা কিন্তু আমরা যে আঙ্গিকে এই ও বর্তমানে চালু করছি এই ফর্মে এটা নাও থাকতে পারে তিনটা লেভেল করব প্রথম লেভেল দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল প্রথম লেভেলে কোয়ালিফাই করার পর সে দ্বিতীয় লেভেলে যাবে দ্বিতীয় লেভেল থেকে তৃতীয় লেভেল এবং ফাইনালি সে এই হিসাবে সবার কাছে পরিচিত হবে রাজস্ব বিভাগ বলছে বাংলাদেশে এই সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলো যাতে রপ্তানি গন্তব্যেও একই সেবা পায় সেজন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিও করা হবে শিগগিরই সৌরভ রহমান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে ইউরোপের বাজারে শুল্ক সুবিধা হারাবে বাংলাদেশ এতে বিপাকে পড়বে তৈরি পোশাক খাত আবার কমে আসবে স্বল্প সুদের ঋণ সুবিধাও সামনের দিনের পরিস্থিতি মোকাবেলায় অভ্যন্তরীণ চাহিদা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের দু চব্বিশ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ সেই সাথে হারাবে এলডিসিভুক্ত দেশ হিসেবে পাওয়া বেশ কিছু বাণিজ্য সুবিধা

the lack of level playing field in bangladesh because of the graduation gainer's will of course be all our competitors you know cambodia Et india vietnam turkey and of course china so can we look for an extended transition period with eu i think a, ne a negotiated bilateral deal would be a better option in 2005 when 97% of products were given uh, uh, concessions the biggest export product of bangladesh was left out which was rmg

Developments have been done with regard to these decisions. So, I think this is something that we will have to keep in mind and keep fighting for the LDCs which will be left behind. Number two, which is very important for Bangladesh, is that we are graduating. So, what type of incentivization is there? Can we think about a package of support for the গ্র্যাজুয়েটিং এলডিসিজ এমন অবস্থায় শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার কথা চিন্তা না করে নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায়

সব মানে উৎপাদনকে আরও বহুধাকরণ করতে দেয় না ডাইভার্সিফিকেশন করতে দেয় না এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না এইটাকে এটার সাথে মিলিয়ে দেখার সুযোগ রয়েছে এবং এটি আগামী দিনে হবে রপ্তানি খাতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে পণ্যের বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ উঠে আসে আলোচনায় সেই সাথে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেবারও আহ্বান জানানো হয় বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ঘূর্ণিঝড় ফনির প্রভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বড় চাষিরা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর বড় ফলনে একই সাথে বিপাকে পড়েছেন হাওড় এলাকার চাষিরাও ডেস্ক রিপোর্টে বিস্তারিত ঘূর্ণিঝড় ফনির প্রভাবে প্রবল বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সুনামগঞ্জের সুরমা ও বৌলাই নদীর হাওড় রক্ষা মাধের ভাঙা অংশ দিয়ে অনবরত পানি ঢুকছে এরই মধ্যে মাঠের বিশ থেকে পঁচিশ ভাগ ধান নষ্ট হয়ে গেছে মনে করছেন কৃষকরা এই কলার মাঝে যে ধানগুলি আছে কলা তুটলে কলার মাঝেও আমরা বিরাট ধরনের সমস্যা ধান ক্ষতির আশঙ্কা রয়ে গেছে আর কি যে ফসলগুলো ছিল পাকা আধা পাকা যার ফলে কৃষকরা এখন অসহায় অবস্থায় আছে নিতাইপুর পয়েন্টে জামালগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসা সাহেব আসেন এবং তারা জানাইছে যে এখানে 40-50 হেক্টর জমি এখানে নিমজ্জিত হতে পারে পটুয়াখালীর বেরিবাথের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্রতিনিয়ত প্লাবিত হয়ে পড়ছে জেলার মির্জাগঞ্জ কলাপাড়া রাঙ্গাবালী দশমিনা ও গলাচিপার নতুন নতুন এলাকা এ পর্যন্ত জেলার 6000 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ 6349 হেক্টর জমি আক্রান্ত হয়েছে এই জমির ভিতরে মোটামুটি ছয় সাতটি ফসলই একটু আক্রান্ত হয়েছে যেমন মুখ চিনা বাদাম তিল মরিচ পান বরস ভুট্টা সবজি এবং বড়ো বরগুনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ ডালের ক্ষেত কৃষি সম্পদ অধিদপ্তরের তথ্যমতে জেলা সদরের সাড়ে তেরো হাজার হেক্টরের মধ্যে সাড়ে তিনশো হেক্টর জমির ডাল আংশিক এবং একশো পাঁচ হেক্টর জমির ডাল পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ডাল হয়েছে এই এলাকার ভিতরে আমি ছয় সাতবার ঔষধ দিছি যেন ডালটা ক্ষতি না হয় তো বন্যার কারণে সব ছড়িয়া পিডেয়া ফলাই দিছে বহু টাকা খরচ করে ডাইল ওষুধ দিয়ে ডাইল ফলাইছি একটা ডাল তুলতে পারি নাই ডাইল যে সব পান্ত টলাই গেছে সর্বমোট বরুণা সদর উপজেলায় একশো তেত্রিশ হেক্টর ফসলের সম্পূর্ণ ক্ষতি হয়েছে এবং এর পরবর্তীকরণের সম্পর্কে দিক নির্দেশনা আসবে যদি কোনো ধরনের কোনো সহায়তা আসে আমরা আমাদের কৃষকদের মাঝে যথাসময় পৌঁছে চেষ্টা করব ঝড় বৃষ্টিতে ইরি বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে নওগাঁয় উৎপাদন ভালো হলেও বিঘা প্রতি পাঁচ থেকে সাত মন ধান কম পাবেন বলে আশঙ্কা কৃষকদের বৃষ্টি সব ধান পড়ে গেছে এখন যে জাত লাগলো হয়নি হয়তো চার প্যাট তা আগুন লাগছে ছয় প্যাট আট প্যাটকে বিঘারি পাঁচ মন ধান কমও হয়ে যাবে আবার মনে করেন যে কৃষকের দাম প্যাটের দাম ছিল মনে করেন যে চারশো তিনশো এখন লাগে ছয়শো ক্ষতি পোষাতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা নাদিয়া আফরিন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আগামী বছর জুনের মধ্যে দেশের সব জায়গায় কেবল নেটওয়ার্ক ডিজিটাল হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সোমবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশনগুলোর মালিকদের সংগঠন অ্যাডকোর বৈঠকে তিনি কথা বলেন অ্যাডকোর পক্ষ থেকে কেবল নেটওয়ার্কের শুরুতে দেশি চ্যানেলগুলোর সম্প্রচারের তারিখের ক্রমানুযায়ী রাখার প্রস্তাব করা হয় বৈঠকে অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হলে সরকার মালিক ও কেবল অপারেটর সব পক্ষই লাভবান হবে এক্ষেত্রে দ্রুত তা সম্পন্ন করার তাগিদ দেওয়া হয় আগামী বছরের জুন নাগাদ দেশের সব কেবল নেটওয়ার্ক ডিজিটাল হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী একশো আট পয়েন্ট বৃদ্ধির একদিন পরই পতন দেখল ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসি এক্স বাউন্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশে লেনদেন হয়েছে চারশো কোটি টাকার হাত বদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ষাটটির কমেছে দুশো আটান্নটির আর অপরিবর্তিত রয়েছে সাতাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্রড ইন্ডেক্স ডিএসি এক্স আজ বান্ন দশমিক আট পয়েন্টস হারিয়ে দিন শেষে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ ক্লোজ হয় আজকে মার্কেট পতনে মূল ভূমিকা রাখে লার্জ মার্কেট ক্যাপ স্ক্রিপগুলো ব্লুচিপ ইন্ডেক্স ডিএস থার্টি আজ ওয়ান নেগেটিভ ছিল অন্যদিকে ডিএসি হারায় পয়েন্ট আজ বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা গত সেশনের তুলনায় প্রায় সাড়ে বারো শতাংশ কম মোট লেনদেনে ষোলো দশমিক সাত শতাংশ কন্ট্রিবিউট করে লেনদেনের শীর্ষে ছিল ইঞ্জিনিয়ারিং এবং চোদ্দো দশমিক ছয় শতাংশ কন্ট্রিবিউট করে দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল মেজর সেক্টরগুলোর মধ্যে আজ শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি পজিটিভ থাকতে পেরেছে সেক্টরটি আজ পয়েন্ট আপ ছিল অন্যদিকে আজ সবচেয়ে বেশি বাজার মূলধন হারিয়েছে আজ নেগেটিভ ছিল এছাড়া আজ টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান এবং ফোর পার্সেন্ট করে বাজার মূলধন হারিয়েছে এশিয়া অঞ্চলে নিজেদের ব্যবসায় একীভূত করার কাজ শুরু করেছে গ্রামীণ ফোনের মালিকানা প্রতিষ্ঠান টেলিনর এবং রবির মালিকানা প্রতিষ্ঠান আজিয়াটা বারহাদ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি হতে পারে প্রতিষ্ঠান দুটি নিজেদের ব্যবসায় একীভূত করে মার্চকোর নামে নতুন একটি কোম্পানি তৈরি করবে যেটির ছাপ্পান্ন দশমিক পাঁচ ভাগ শেয়ার থাকবে টেলিননের হাতে আর আজিয়াটার হাতে থাকবে তেতাল্লিশ দশমিক পাঁচ ভাগ শেয়ার এর মাধ্যমে কোম্পানিটি এশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানে পরিণত হবে এশিয়ার নয়টি দেশে মার্চকোর মোট গ্রাহক সংখ্যা দাঁড়াবে তিরিশ কোটি বাংলাদেশে টেলিননের মালিকানাধীন গ্রামীণ ফোন এবং দেশে মোবাইল টাওয়ার সেবা দেওয়া প্রতিষ্ঠান ই ডট কর ব্যবসাও এর মাধ্যমে একীভূত হয়ে যাবে তবে একীভূতকরণ প্রক্রিয়ায় আজিয়া তার হাতে থাকা মোবাইল অপারেটর রবির ব্যবসা থাকছে না আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন